আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশ লাইভে সবাইকে স্বাগতম। আজকে আমার থাম্বনেইলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আজ কি রেসিপি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি সিঙ্গারা তৈরি করতে যাচ্ছি। তো সিঙ্গারা রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার যে পরিমাণ আটা আছে সেটা দিয়ে আমি 20 থেকে 25টি সিঙ্গারা তৈরি করতে পারবো। তো এটাকে প্রথমে আমি মাখিয়ে ময়ম দিয়ে নিচ্ছি। তো এটা পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি খুব সহজ উপায়ে ঘরে সিঙ্গারা তৈরি করছি। আমার যে সিঙ্গারাটা আমি এখন তৈরি করব, সেই সিঙ্গারাটা যদি আপনারা ঘরে তৈরি করেন আমার রেসিপিটি ফলো করে, তাহলে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন। ফার্স্টে আমি আটাটা ময়ম দেওয়ার জন্য আটার সঙ্গে লবণ, সয়াবিন তেল মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই আটার পরিমাণ আছে আমার 3 কাপ। 3 কাপ আটাতে আমি সাদা সয়াবিন তেল, তেলটা দিয়েছি আমি 3 টেবিল চামচ মতো। এটাকে সুন্দর করে মাখতে হবে। যখন আমরা সিঙ্গারাটা খাই কোনো রেস্টুরেন্টে, তখন নিশ্চয়ই আমরা খেয়াল করি সিঙ্গারার কালো জিরা থাকে। তো সে কারণে আমি এই আটাতে কালো জিরা মিক্সড করে নিচ্ছি। কালো জিরা কিন্তু অনেক উপকার খাওয়ার জন্য। সকালে খালি পেটে আমরা কালো জিরার মধু খেলে শরীরের কোনো রোগী আমাদের আক্রমণ করতে পারবে না ইনশাল্লাহ। এটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো তরকারিতে বা খাবারে কালো জিরাটা ইউজ করতে পারলে তো অনেক ভালো। এখন আমি এতে পানি দিয়ে আটাটা মাখিয়ে নেব। আর একটা কথা খেয়াল রাখবেন ভিউয়ার্স, সিঙ্গারাতে কিন্তু যখন আটাটা মাখাবেন অবশ্যই ঠান্ডা পানি ইউজ করবেন। ঠান্ডা বলতে রুম টেম্পারেচারের নর্মাল পানি, এটাতে কোনো গরম পানি বা একদম ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন আমি এই ময়ম দেওয়া আটাটাতে অল্প অল্প করে পানি দিব। এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, তবে আমি আজকে নর্মাল রুটি বানানো যে আটাটা সেটাই ইউজ করেছি। এটা অনেকক্ষণ ধরে মাখতে হবে। সিঙ্গারার আটাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেব। আটাটার পরে এখন আমি যে আলুর পুরটা দেব সিঙ্গারার ভেতরে, সেটা রেডি করে নিব। তো এখানে আমি আলু নিয়েছি। আলুটা হালকা একটু হাত দিয়ে এইভাবে জাস্ট চটকে নিতে হবে, একদম ভর্তা করা যাবে না, জাস্ট একটা করে হাত দিয়ে এভাবে চটকে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন আলুটা যেন খুব ভালো মতো সেদ্ধ হয়। আলুটা চটকে নেওয়ার পরে এখানে আমি একে একে সব উপকরণগুলো মিক্সড করব। এখানে আছে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা আর সামান্য একটু রসুন কুচি। রসুন কুচিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার রসুনটা অনেক ভালো লাগে, সেই কারণে আমি সিঙ্গারাতে রসুন কুচিটা দেওয়ার চেষ্টা করি। লবণ দিতে হবে, তবে খেয়াল করবেন লবণটা অনেক কম দিতে হবে, কারণ সিঙ্গারার পুরে লবণটা কম হওয়াটাই ভালো, কারণ সিঙ্গারাতে বিট লবণ উপরে ছিটিয়ে খেতে বেশি মজা লাগে। এরপরে এতে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, পাঁচফোড়ন 1/2 চা চামচের একটু বেশি দিলাম আমি, আপনারা চাইলে এটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিব কাঁচা জিরা, কাঁচা জিরা দিয়েছি এখানে 1/2 চা চামচের একটু কম। আর দিব চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্সটা শুকনা মরিচ, এটা ভেজে গুঁড়া করে রাখা, এটা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এটাকে মেখে নিতে হবে। এটাকে কিন্তু মাখানোর সময় আলতো হাতে মাখতে হবে, যেন আঠালো হয়ে না যায়, একটু ঝুরঝুরা হবে, এভাবেই মাখতে হবে। সিঙ্গারাগুলো কিন্তু বানিয়ে ফ্রোজেন করে রেখে দেওয়া যায়, তারপরে যখন ইচ্ছা তখন বের করে সেগুলোকে খাওয়া যায়। তো আমি আজকে ফ্রোজেন কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেব। এটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকেও আমি রেখে দেব। এরপরে সিঙ্গারার যে রুটিগুলো সেগুলো আমি বানিয়ে দেখাব। ভিউয়ার্স, আমি ফিরে এসেছি 30 মিনিট পর। তো এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে এটা দিয়ে সিঙ্গারার যে রুটিটা বানাতে হবে সেটা বানিয়ে দেখাচ্ছি। এটা একটু আর হালকা একটু আটা দিয়ে লম্বা করে একটা রুটি বেলতে হবে।
লম্বা রুটিটা করে মাঝখান দিয়ে এভাবে কেটে দুইটা ভাগ করে নিতে হবে। একটা ভাগ এভাবে হাতে নিয়ে এটা এক পাশ এভাবে দিয়ে আরেক পাশটা এভাবে দিয়ে আটকে দিতে হবে। জাস্ট একটা কোণের মতো তৈরি করতে হবে। কোণের মতো তৈরি করে এই মাঝে যে ফাঁকা অংশটা থাকলো সেখানে আমি আলু দিয়ে আগে থেকে মেখে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পরে আপনারা এই ভাজটা ভালো করে খেয়াল করবেন, এই ভাজটা কিন্তু সিঙ্গারার আসল ভাজ। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমার সিঙ্গারাটা হয়ে গেল। আপনারা চেষ্টা করলে হয়তো আমার চেয়েও ভালো শেপ করে ভাজটা দিতে পারবেন। এখন আমি একটু এখানে ডিজাইনের জন্য কাটা চামচ দিয়ে এরকম করে নকশা করে দিচ্ছি। এটা দেখতে আমার ভালো লাগে। আপনাদের সুবিধার্থে আরেকটা অংশ দিয়েও আমি সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই পার্টটা এভাবে তৈরি করে এভাবে একটু চাপ দিতে হবে। যদি শুকনো মনে হয় আপনাদের কাছে, যদি না আটকে তাহলে একটু পানি লাগিয়ে নিতে পারেন। এভাবে দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপরে এরকম কোণের মতো করে নিয়ে এভাবে ধরতে হবে। তারপরে ভেতরে একটা দিতে হবে, একটা এখানে ভাঁজ দিতে হবে। কাটা চামচ দিয়ে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে ডিজাইনটা স্ক্রিপ্ট করতে পারেন। তো তৈরি করে ফেলেছি আমি অনেকগুলো সিঙ্গারা। ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার ঘরে তৈরি করা আলুর সিঙ্গারা। তো এই সিঙ্গারাগুলো থেকে আমি কয়েকটা সিঙ্গারা ভেজে দেখাবো, আর কিছু সিঙ্গারা আমি ফ্রিজে রেখে ফ্রোজেন করে কিভাবে সংরক্ষণ করা যায় সেটি দেখিয়ে দেব। আমি চুলাতে আগে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। এখানে তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই আমাদেরকে সিঙ্গারাগুলো ভাজতে হবে। সিঙ্গারার জন্য কিন্তু বেশি তেল গরম করা যাবে না, তেল বেশি গরম হয়ে গেলে সিঙ্গারাটা পুড়ে যাবে, আবার মচমচে যে ভাবটা সেটা চলে আসবে। সিঙ্গারাটা অত মচমচে হয় না, সফট টাইপের মচমচে ভাব থাকে, সেইটা যদি পেতে চান তাহলে লো হিটে সিঙ্গারা ভাজতে হবে। তেলটা হালকা গরম হয়েছে, এখানে আমি কয়েকটা সিঙ্গারা ভেজে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তেলটা কি পরিমাণ গরম হয়েছে, বেশি গরম হওয়া যাবে না এটা তো আমি বলেই নিয়েছি। এরকম লো হিটে হালকা টেম্পারেচারে তেলটা রেখে আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। আর বাকি সিঙ্গারাগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এভাবে সাজাতে হবে যেন একটার গায়ের সঙ্গে আরেকটা লেগে না যায়, কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে, না হলে একটি সিঙ্গারার সঙ্গে আরেকটা সিঙ্গারা লেগে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ভাজার সময় এক সাইড হয়ে গেলে হালকাভাবে আরেকটা সাইড একটু উল্টে দিতে হবে। সিঙ্গারাটা প্রায় শেষের দিকে, এটা ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। এই পর্যায়ে এসে চুলার জালটা একটু বাড়িয়ে দেওয়া যায়। এখন সিঙ্গারাগুলোকে আমি উঠিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার আলুর সিঙ্গারা।